এই গরমে শরীরকে কি করে ঠিক রাখা যায়, তাই আমি আপনাদের আজ ডায়েট ছাতু আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখার অনুরোধ রইল, স্কিপ করবেন না প্লিজ। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভিউয়ার্স? আশা করছি অনেক অনেক ভালো আছেন। এত গরমের মধ্যে আজ আমি আপনাদের সঙ্গে ডায়েট ছাতু শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি মটর 500, ছোলা 500 আর চিঁড়ে 500 গ্রাম। তো চলুন এটা কিভাবে তৈরি করি একটু দেখে নিই। প্রথমে আমি এই মটরগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর রোদে শুকিয়ে নিয়েছি। এবার পরিষ্কার করে বেছে নেব। আমি এই ভিডিওতে ছাতুর গুণাগুণ সম্পর্কে শেয়ার করব। আমি এখানে ছোলাটা ভেজে নেব প্রায় 12 মিনিট ধরে মিডিয়াম আছে। মটরটা লেগেছিল আমার 14 মিনিট আর চিঁড়েটা ভেজে নেব আমি 7 মিনিটে। এরপর একইভাবে আমি ছোলাটাও ধুয়ে নিয়েছিলাম, রোদে শুকিয়ে নিয়েছি, এবার ভালো করে পরিষ্কার করে বেছে নেব। আজকের এই ছাতুটা বাচ্চা থেকে বড় সকলের অনেক উপকারে আসবে। এখানে নিয়েছি আমি চিঁড়ে, এটাকে ধোয়ার দরকার নেই, এটা খালি পরিষ্কার করে বেছে নিলেই হবে। আমি চুলার মধ্যে এইভাবে একটা শুকনো কড়া বসিয়ে দিয়েছি। আমি ওভেনটা মিডিয়াম রেখে ছোলাটা ভেজে নেব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গ্রীষ্মের মরশুমে হিট স্ট্রোক হাইড্রেশন এড়াতে চাইলে ছাতু খান। এটি শরীরকে ভেতর থেকে ঠান্ডা রেখে শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখে। এটি গ্রীষ্মের মরশুমে তৃষ্ণা মেটাতেও সাহায্য করে। ছাতু গ্রীষ্মকালে খাওয়া একটি সুপারকুল এবং এনার্জি সমৃদ্ধ খাবার। এটি খেলে শরীর ঠান্ডা হয়। এটি গ্রীষ্মের মরশুমে তৃষ্ণা মেটাতেও সাহায্য করে। জলে গুলে ছাতু পান করলে গরমের দিনে শরীরের তাপমাত্রা বাড়ে না। ছাতুর পুষ্টিগুণ, অনেক ধরনের পুষ্টি যেমন ফাইবার, আয়রন, ম্যাঙ্গানিজ, প্রোটিন, ম্যাগনেসিয়াম এবং কম সোডিয়াম ছাতুর মধ্যে রয়েছে। এটি গরমে শরীরের শীতলতা যোগায়। এর শরবত পান করলে শরীরের শক্তি সঞ্চার হয়। ডায়াবেটিস রোগীদের জন্য ছাতু খাওয়া স্বাস্থ্যকর বলে মনে করা হয়। ছাতু কখন খাবে? সকালের ব্রেকফাস্টে ছাতু খান। আপনি যদি শরীর থেকে টক্সিন অপসারণ করতে চান তবে ছাতুকে একটি দুর্দান্ত খাবার হিসেবে বিবেচনা করা। আপনি যদি ওজন কমাতে চান তাহলে ছাতুকে ডায়েটের অন্তর্ভুক্ত করুন। যারা স্থূলতায় ভুগছেন তাদের সকলের ব্রেকফাস্টে ছাতু খাওয়া উচিত। এই কারণে আপনি দ্রুত ক্ষুধার্ত অনুভব করেন না এবং আপনি অতিরিক্ত ক্যালোরি গ্রহণ থেকে রক্ষা পান। হজম শক্তিতে শক্তিশালী করে। ছাতুর মধ্যে অদ্রবণীয় ফাইবার রয়েছে যা পাকস্থলী ও অন্তরের জন্য উপকারী। এটি কোলন থেকে চর্বিযুক্ত এবং তৈলাক্ত খাবার সহজে অপসারণ করতে সাহায্য করে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে। ডায়াবেটিস রোগীদের জন্য ছাতু। ছাতু একটি লো গ্লাইসেমিক ফুড যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। ঠান্ডা ছাতু খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এটি রক্তচাপও নিয়ন্ত্রণ করে। কালো ছোলা থেকে তৈরি ছাতুকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা উচ্চ কোলেস্টেরলের সমস্যা দূর করে। বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর, শিশুদের জন্য ছাতু খুবই উপকারী। ছাতুর স্বাদ বাড়াতে চাইলে গুড় দিয়ে খান। ছাতু থেকে শরীর প্রোটিন, ভিটামিন
কার্বোহাইড্রেট, মিনারেল ইত্যাদি পায়। রুটি তৈরির জন্য গরমে আটার সঙ্গে অল্প পরিমাণে ছাতু যোগ করুন। ছাতুর মধ্যে উপস্থিত পুষ্টিগুণ শিশুদের শরীরে গিয়ে অনেক শারীরিক সমস্যা থেকে রক্ষা করবে। তাপ থেকে সুরক্ষা, গরমের দিনে হিট স্ট্রোকের সবচেয়ে বড় ঝুঁকি থাকে। ছাতু খাওয়া হিট স্ট্রোক প্রতিরোধ করে, ছাতু শরীরে শীতলতা আনে, তাই এটি আমাদের তাপের কবল থেকে বাঁচায় এবং সুরক্ষা রাখে। ছাতুর মধ্যে উপস্থিত পুষ্টিগুণ শিশুদের শরীরে গিয়ে অনেক শারীরিক সমস্যা থেকে রক্ষা করে, শরীরে হাইড্রোজেনের সমস্যা থেকেও রক্ষা করে, তাই গ্রীষ্মকালে ছাতু খাওয়া পরামর্শ দেওয়া হয়। লম্বা, ঘন, সুন্দর ও কালো চুলের জন্য ছাতু উপকারী। অনেক সময় পুষ্টির অভাবে চুল পাতলা হয়ে যায়, পড়া শুরু হয়, অকালে সাদা হয়ে যায়, কিন্তু ছাতুর মধ্যে উপস্থিত পুষ্টি, প্রোটিন, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট এই ঘাটতি পূরণ করে। আপনি দীর্ঘক্ষণ ক্ষুধার্ত থাকতে না পারেন, তাহলে ছাতু আপনার জন্য উপকারী। এটি খাওয়ার পর বা শরবত পান করলে অনেকক্ষণ ক্ষুধা লাগবে না। ব্লাড প্রেশারের রোগীদের জন্য ছাতু সেবন খুবই উপকারী। এর জন্য ছাতুর মধ্যে লেবু, লবণ, জিরা এবং জল মিশিয়ে খেতে হবে। রক্ত স্বল্পতায় আক্রান্তদের জন্য উপকারী। শরীরে রক্তের অভাব হলে একজন ব্যক্তি রক্তশূন্যতায় ভোগেন, এমনটা হলে রোজ জলে ছাতু মিশিয়ে পান করলে অনেক উপকার পাওয়া যায়। গর্ভবতী মহিলাদের জন্য উপকারী। গর্ভাবস্থায় এবং মাসিকের সময় মহিলাদের মধ্যে পুষ্টির অভাব হয়। এইসব পুষ্টি উপাদান পূর্ণের জন্য ছাতু একটি বড় ওষুধ। ছাতুতে উপস্থিত ভিটামিন এবং প্রোটিন শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করে। সুন্দর ত্বকের জন্য উপকারী। সুন্দর উজ্জ্বল ত্বক কে না চায়, কিন্তু আপনার ত্বকের বিশেষ যত্ন না নেওয়া এবং সঠিকভাবে পুষ্টি না পাওয়ার কারণে আপনার ত্বক হয়ে ওঠে শুষ্ক এবং অস্বাস্থ্যকর। প্রতিদিন ছাতুর পানীয় পান করলে আপনার ত্বক হাইড্রেট থাকে এবং নতুন কোষ তৈরিতেও সাহায্য করে। দেখুন, এখানে একদম নির্ভেজাল ছাতু রেডি হয়ে গিয়েছে তিন রকমের। বাচ্চাদের চাইলে চিড়ের ছাতুটা অবশ্যই খাওয়াতে পারেন। তো আমি এখানে একটা ডিব্বার মধ্যে রেখে দিয়েছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।